আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, সেটা অধ্যাপক সলিমুল্লাহ খান ওনার লেখা আহমদ সফা সঞ্জীবনী জাতীয় সাহিত্য এক এরম একটি বই। অ্যাকচুয়ালি আমি এই বইটা নিয়ে শুধু না, আমি সলিমুল্লাহ খান স্যার সম্পর্কে হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতির খুব প্রাথমিক কিছু কথা বলতে চাই। তার মধ্যে হয়তো বেশিরভাগটুকুই প্রশংসা এবং অল্প একটু তার হচ্ছে সমালোচনা। আমি আশা করি স্যার এবং তার অনুরাগী যারা আছেন তাদের হচ্ছে একটু সহ্য করতে হবে। প্রশংসার ব্যাপার এটা হচ্ছে যে সলিমুল্লাহ খান আমাদের সময়ে বর্তমানে যেহেতু আমাদের দেশের মানুষজন একটু পড়াশোনা কম করে এবং হচ্ছে বিদেশি ভাষা এবং বিদেশি সাহিত্য, বিদেশি দর্শন এগুলোর প্রতি মানুষের আগ্রহতা বেশি। প্রফেসর সলিমুল্লাহ খান দীর্ঘদিন ইউএসএতে ছিলেন এবং হচ্ছে সেখানে তিনি পলিটিক্যাল ইকোনমিক্স এর উপর উনি পিএইচডি করছেন এবং আসছেন, এবং আহমদ সোফা এবং আব্দুর রাজ্জাক স্যারের সান্নিধ্য পাওয়া একজন মানুষ, অসাধারণ বাগ্মী, উনি চমৎকার করে কথা বলেন। এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার যেটা মনে হয় যে ওনার যে কন্টেম্পোরারি পড়াশোনা, এই পড়াশোনাকে উনি যে আলোচনায় অংশ নেন তার সাথে উনি কোরিলেট করতে পারেন, এটা নিঃসন্দেহে একটা বড় গুণ, বাগ্মীতে একটা বড় গুণ। এবং তার যে পড়াশোনা সেটাই আমাদের দেশে অনেক বড় হিসেবে আমরা এই কারণেই দেখি, কারণ এর আগেও হুমায়ুন আজাদের মতো সাহিত্যিকদেরকে বা অধ্যাপকদেরকে আমাদের দেশে খুব বড় বুদ্ধিজীবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়। বুদ্ধিজীবিতার জায়গায় এটা হচ্ছে কোনো চর দখলের মতো ব্যাপার না, এটা আসলে যার থাকার সে থাকবে, যার থাকার সে থাকবে না, এবং এটা কোনো প্রচারক বা সংঘ বা নিজের ভক্ত দিয়ে প্রচারেরও কোনো ব্যাপার না। হুমায়ুন আজাদ উনি পড়াশোনা করছেন ভাষাতত্ত্বের উপর, উনি পিএইচডি করে আসছেন বাইরে থেকে, এবং আমরা জানি যে তার টোটাল বইয়ের মধ্যে কতগুলো বই হচ্ছে প্ল্যাগারিজমের অভিযোগে ভরা এবং কতগুলো বই বাজার থেকে প্রত্যাহার করতে হয় এবং উনি পরবর্তীতে নাম পরিবর্তন করেন। অধ্যাপক সলিমুল্লাহ খানের এই সমস্যাটা নাই, কারণ আমার মতে এখনও উনি হচ্ছে তীব্র আলোচনামূলক, তীব্র জ্ঞানভিত্তিক এরকম কোনো কাজ, মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তোবা উনি ভবিষ্যতে করবেন, কিন্তু এখন পর্যন্ত, এবং এই বইটার কথাই যদি বলা যায়, এই বইটাতে অ্যাকচুয়ালি উনি যোগ বিয়োগ ভাগফল ভাগশেষ নামে যেভাবে উনি হয়তো সূচিপত্র তৈরি করছেন, এবং এই সূচিপত্রের সর্বশেষ যেটা সফানামা এবং সংবর্ধনা, এটাতে বলা যায় যে এই বইটা পুরোটা হচ্ছে গুরুভক্তি ওনার। আহমদ সোফা আমাদের দেশের অনেক বড় একজন সাহিত্যিক এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের খুব স্নেহধন্য ছিলেন। অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং আহমদ সোফা এই দুইজনের সংস্পর্শে এসে অধ্যাপক সলিমুল্লাহ খানের যে প্রাপ্তি সেটারই বন্দনা করা মূলত এই বইয়ে, এবং তার বেশিরভাগ বইয়ে এবং আলোচনায় আমরা ঘুরে ফিরে কয়েকজন ইউরোপের দার্শনিক এবং তাদের কথা শোনা যায়। এবং অধ্যাপক সলিমুল্লাহ খান উনি হচ্ছে খুব গর্বের সাথেই বলেন যে ওনাকে সবাই প্রশ্ন করে যে উনি সবার কোটেশন কোট করেন ওনার কথা কই, আর উনি বলেন যে সবার কথাই তো ওনার কথা। ঠিক আছে, উনি বলতেই পারেন যে ওনার কথা ওনার কথা, মানে কথার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, আমরা সবাই কথা বলতে পারি। অ্যারিস্টটল বলতো মানুষ দুই কারণে কথা বলে, এক হচ্ছে যে কথা থাকলে কথা বলে, অথবা গলা চুলকালে কথা বলে। তো হচ্ছে কেউ গলা চুলকালে কেন কথা বলবে ওই উত্তর তো আমরা দিব না, কিন্তু কোনো দায়িত্বশীল মানুষ, কোনো বুদ্ধিজীবী, কোনো সমাজের কোনো আলোকপ্রাপ্ত মানুষ যার কথা অনেকেই শোনেন, তো তার এইভাবে বলা উচিত না যে সবার কথাই তার কথা। যদি সবার কথা তার হয় তাহলে তো সেগুলো টেক্সটে আছে, তার বলার কোনো প্রয়োজনই হতো না, এগুলো আমাদের প্রয়োজনও নাই। অধ্যাপক সলিমুল্লাহ খানের অনেক মানে গুরুতর ভক্তের সাথে আমার দেখা আছে, আমি স্যারকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এটা বলতে চাই যে ওনার কাছ থেকে আমাদের পাওয়ার আরও অনেক কিছু থাকতে পারে যেগুলো নিয়ে উনি হয়তো কাজ করছেন বা ভবিষ্যতে করবেন, কিন্তু ওনাকে এই জায়গাতে বসানোর কিছু নাই যে উনি হচ্ছে জাতির দিক নির্দেশনামূলক, জাতির যেটাকে আমরা বলি যে অর্গানিক ইন্টেলেকচুয়াল এইরকম হচ্ছে কোনো প্রপার্টি, এটা যদি আমরা আশা করি তাহলে অতীতে আমরা এটা দেখিনি, ভবিষ্যতে আমরা দেখবো কিনা এটা সময় বলে দিবে। এবং স্যারের কাজগুলো আমাদের হচ্ছে নির্মোহভাবে বিশ্লেষণ করা উচিত। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমাদের দেশে মানুষ কাউকে পূজো করতে শুরু করলে, সম্মান করতে শুরু করলে এটা এত মাত্রা ছাড়া হয়, আবার মানুষ অপছন্দ করলেও এটা এত মাত্রা ছাড়া হয় যে দুইটার মধ্যেই কোনো ব্যালেন্স থাকে না। তো আমরা অধ্যাপক সলিমুল্লাহ খানের কাছ থেকে যেই রচনাবলী পেয়েছি, এবং ম্যাক্সিমামই হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চান যে অধ্যাপক সলিমুল্লাহ খান কি আসলে আহমদ সোফার বই পুস্তক বা রচনাবলীর সম্পাদক কিনা। তো উনি তো সম্পাদক অবশ্যই, উনি যেহেতু এটা দেখেন, কিন্তু এর বাইরেও ওনার নিজস্ব তার একাডেমিক পর্যায় থেকে উনি সাইকো অ্যানালাইসিস পড়ান, উনি তিন চারজন দার্শনিক, তাদের নাম বাংলাদেশে মনে হয় সবারই মুখস্থ হয়ে গেছে, উনি যাদের কথা বলেন, আমি আর নাম বলছি না, তিন চারটা নাম ফরাসি দেশের, এবং ফরাসি দেশের কথা উনি বলতে ভালোবাসেন, এবং রিসেন্ট আমরা শুনি যে উনি ফরাসি ভাষাও বলতে ভালোবাসেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভাষা দিয়ে যদি হচ্ছে মানে আভিজাত্য প্রকাশ পায়, জ্ঞান প্রকাশ পায়, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, ওনাকে মোটামুটি ছোটো করার জন্য আমি বলছি না, যে ফরাসি দেশের সবচেয়ে অশিক্ষিত মানুষটা তো খুব ভালো ফরাসি জানে, তো এটাতে আমরা তাকে ফরাসি দেশের পণ্ডিত হিসাবে বলি না। কোনো বিদেশি ভাষা জানাই খুবই গর্বের বিষয়, ভালো বিষয় ওই ভাষায় ওই টেক্সট পড়া, কিন্তু এরা যদি দেখনদারির পর্যায়ে চলে আসে যে আমার ভাষা জানাটাই হচ্ছে আমার জানা, আমি যেটা মাতৃভাষায় বোঝাতে পারবো না এটা যদি আমি হচ্ছে বিদেশি ভাষায় বলি, মানুষের কাছে খুব দুর্বোধ্য, কঠিন এবং মূল্যবান মনে হয় যে কথাটা বাংলায় বললে অর্থহীন এবং হচ্ছে মর্যাদাহীন একটা বিষয় হয়, সেই কথাটাই যখন আমরা ইংরেজিতে বলি তখন হচ্ছে গ্যালারি ভর্তি সবার আমরা তালি দেখি,
ফরাসিতে বললে তো আরও ভালো, জার্মানে বললে তার চেয়েও ভালো। তো এই এটা হচ্ছে বিদেশি ভাষার বিপক্ষে আমি অবশ্যই নই, কিন্তু যে কোনো কথা মাতৃভাষায় বোঝানো উচিত এবং মাতৃভাষাতেই চর্চা করতে হবে জ্ঞান, সেটা সাইকোঅ্যানালাইসিস থেকে লিটারেচার সবটাই। এবং হচ্ছে কোনো একটা জাতি বা একটা দার্শনিকের সবটুকু চিন্তা চেতনা ধারণ করে ওইটা প্রচার করা, এটা হচ্ছে আমার মনে হয় না যে খুব বড় শিক্ষাবিদ বা পণ্ডিত মানুষ বা বুদ্ধিজীবীর কোনো লক্ষণ। তো তার তিনি পড়তেই পারেন, প্রচার করতেই পারেন, সেমিনার আমরা করতেই পারি, কিন্তু এখানে আমাদের ভালো মন্দ দুই ক্ষেত্রেই আমাদের বলা উচিত। তো আমি কথা বললাম যে জ্যাক লাকা নিয়ে, বা আমি হচ্ছে ফ্রান্স ফানো নিয়ে কথা বললাম বা সেমিনার করলাম, আমি হচ্ছে তাদের একপাক্ষিক একটা বক্তব্য বা একটা নির্দিষ্ট গড়ন বা ধরন এইটা নিয়ে আমি প্রচার করলাম, কিন্তু সামগ্রিক প্রেক্ষিতটা বললাম না। তো আমরা জানি কার্লাইলের সেই কথা যে হচ্ছে অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, মিথ্যার চেয়েও খারাপ। অধ্যাপক সলিমুল্লাহ খানের এই অনেকে দোষারোপ করেন এই ক্ষেত্রে, আমি এত বড় কথা না বললেও এইটা বলতে চাই যে স্যারের উচিত যে শুধু এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার যে প্রভাবশালী দেশ বা চিন্তা চেতনার ক্ষেত্রে উপনিবেশবাদী যে চিন্তার যে মূল ধারক এবং বাহক, তাদের চিন্তা প্রচারের বাইরেও তার নিজস্ব মতামত প্রকাশ করা উচিত প্রতিটা ক্ষেত্রে। কারণ আমরা জানি ফরাসি দেশের অজস্র দার্শনিক জীবিত ছিল গত শতাব্দীতে, তারা কেউ আফ্রিকা নিয়ে কোনো কথা বলেনি, কারো কোনো লেখা নেই ফ্রান্স মানুষ ছাড়া। এবং হচ্ছে জাপল সাত্রে থেকে শুরু করে মিশেল ফুকো পর্যন্ত, যার সবচেয়ে বড় অনুরাগী হচ্ছে অধ্যাপক সলিমুল্লাহ খান, তাদের কোনো লেখা নাই যে আফ্রিকা নিপীড়ন ফরাসিরা কী করছে এটাকে তারা মানে তারা বলেইনি। এবং তারা হচ্ছে কার্ল মার্কস থেকে শুরু করে জাপল সাত্রে সবাই ছিল উপনিবেশবাদের সমর্থক, এই কথা বলতে যেন অধ্যাপক সলিমুল্লাহ খান লজ্জিত না হন, এটা সত্য কথা। এবং হচ্ছে অধ্যাপক সলিমুল্লাহ খানের কাছে আমরা হচ্ছে তার বাগ্মিতা, তার পড়াশোনা, তার পাণ্ডিত্য এবং তার শৃঙ্খলাবদ্ধ যে চিন্তা, এটার আরও হচ্ছে মুক্ত প্রকাশ আমরা আশা করব, এবং ভবিষ্যতে হয়তো বা আমরা তাদের কাছে অনেক মূল্যবান কাজ পাবো। ধন্যবাদ।